পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভগবান দাস দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। এই জয়ের সাথে সাথে গোটা পাবিয়াছড়া বিধানসভা জুড়ে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শনিবার কুমারঘাটে বিধায়ক ভগবান দাস সহ কুমারঘাটের বিজেপির নেতৃত্বদের নিয়ে এক সারা জাগানো বিজয় উৎসব সংঘটিত হয়। এই বিজয় উৎসবের নারী পুরুষ নির্বিশেষে উভয়ই উল্লাসে মেতে উঠে। পাবিয়াছড়ার কিছু সংখ্যক বুথ নিয়ে এই বিজয় মিছিলটি সংঘটিত হয়। আগামী পাঁচ বছরেও মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের মতো যে সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে সারা রাজ্যে প্রতিটা বিধানসভাতে বিজয় উৎসব আমরা পালন করব, তারই অঙ্গ হিসেবে আজ পাবিয়াছড়াতে আমরা বিজয় উৎসব পালন করছি। দলীয় কর্মীদেরকে নিয়ে আমরা পাবিয়াছড়াতে প্রত্যেকটা ভূতে আমরা সেই বিজয় উৎসব পালন করছি এবং শহরে আমরা কিছু সংখ্যক বুথকে নিয়ে আমরা এই বিজয় উৎসব পালন করছি। আমরা আগেই আমরা নিশ্চিত ছিলাম যে রাজ্যবাসী আমাদেরকে সে আশীর্বাদ করবেন এবং দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। আমি পাবিয়াছড়া বিধানসভার সমস্ত ভোটার যারা রয়েছেন, পাবিয়াছড়া বিধানসভাবাসীকে আমি প্রণাম জানাচ্ছি যে দ্বিতীয়বারের মতো আমাকে আবারও আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন। আমি গত পাঁচ বছর চেষ্টা করেছিলাম যে সকলের পাশে থেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করার যতটুক সম্ভব করেছি। আমি আগামী পাঁচ বছরও সকলের পাশে থেকে কাজ করার চেষ্টা করব, সেবা করার চেষ্টা করব। আমি পাবিয়াছড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ রয়েছি। আমি নরেন্দ্রভাই মোদীজিকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। অমিতভাই শাহকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। দলের সমস্ত যারা আমার ঊর্ধ্বতন রয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি যে আমরা এই রাজ্যে যে অশুভ জোট সেই জোটকে পরাস্ত করে আমরা এই রাজ্যকে রাজ্যের মানুষের সেবা এবং কল্যাণের জন্যে এই সরকার গঠন করা আমরা করতে পেরেছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, খুলুম খা। এই দিনের রেলিটিতে ভগৎ সিং চৌমুহনি থেকে শুরু হয়ে নেতাজি চৌমুহনি ব্লক চৌমুহনি হয়ে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এই দিনের এই রেলিটিতে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।